হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে আমি মানিক। আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আইপি ক্যামেরা। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে বাসার সিকিউরিটি বলেন, অফিস আদালতের সিকিউরিটি বলেন, অথবা মসজিদ মন্দির যেভাবে যেটাই বলেন না কেন, যেখানে যে কোনো স্থানের সিকিউরিটির জন্য যে পারপাসে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে ক্যামেরা। সে ক্যামেরা নিয়ে আজকে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট জিনিস, ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখুন, তা না হলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন, যে অনেক কিছু জানবেন না যে ভাই এই ক্যামেরাটা কোথায় ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে। ফুল ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে বলবো যে ফুল ভিডিওটা দেখবেন, না টেনে ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোথায় কোন কোন ক্যামেরা ইউজ করতে হবে এবং কোন পারপাসে কোন ক্যামেরা ইউজ করতে হবে, এই বিষয়ে আজকে কথা বলবো। প্রথমত যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এগুলো সবগুলো হচ্ছে আইপি ক্যামেরা। এখানে যতগুলো ক্যামেরা দেখতেছেন সবই হচ্ছে আইপি ক্যামেরা। সিসি ক্যামেরা এবং আইপি সিঙ্গেল ক্যামেরার মধ্যে পার্থক্যটা আমি শুধু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি সিসি ক্যামেরা কিনবেন, অনেকে বলে থাকে যে ভাইয়া আইপি ক্যামেরা মানেই কি, এখন হচ্ছে গিয়ে আমি কি ইন্টারনেট দিয়ে ইন্টারনেট ছাড়া কি দেখতে পারবো না, অর্থাৎ ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়া দেখতে পারবো না। আইপি ক্যামেরাও কিছু কিছু ক্যামেরা আছে যেটা ইন্টারনেট কিংবা হচ্ছে গিয়া নেটের প্রয়োজন হয় না, উইদাউট ইন্টারনেট, বা কিছু কিছু ক্যামেরা আছে যেটার জন্য আপনার অবশ্যই ওয়াইফাই প্রয়োজন হয়। ফুল স্পেয়ার, ফুল আপনার ফুল সার্ভিস আপনাকে পেতে হলে অবশ্যই আপনার ওয়াইফাই বা ইন্টারনেটের প্রয়োজন হবে। আজকে প্রথমত যে ক্যামেরাটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে গিয়ে V380 মডেলের থ্রি অ্যান্টেনা ক্যামেরা হয়। এটা এখন আসলে কি বিভিন্ন মডেলের হয়ে থাকে আইপি ক্যামেরা, সেটা যেমন হচ্ছে গিয়ে আইপি ক্যামেরার থ্রি অ্যান্টেনা হয়ে থাকে, ফাইভ অ্যান্টেনা হয়ে থাকে। এবং এই ক্যামেরাটার সুযোগ সুবিধা হচ্ছে সেটা হচ্ছে ইথারনেট পোর্ট থাকবে। হ্যাঁ, ইথারনেট পোর্ট থাকবে V380 মডেলের এই ক্যামেরাটা। এটা দিয়ে আপনি চাইলে অডিও দিতে পারবেন, উইথ হচ্ছে অডিও নিতে পারবেন, অর্থাৎ আপনি বললে যদি মোবাইল থেকে সেট আপ করার পরে মোবাইল থেকে কথা বললেও শুনতে পারবেন, এখান থেকে বললেও শুনতে পারবেন, আপনি মোবাইল থেকে কথা দিতে পারবেন, অর্থাৎ আপনি দুইটা ওয়েতেই আপনি এটা ইনস্টল করতে পারবেন। এবং এটা হচ্ছে সামনে দেখেন কিছু আয়ার বাল্ব দেওয়া আছে এবং লেন্স সহকারে এটা 2 মেগাপিক্সেল একটা ক্যামেরা, এবং এটা হচ্ছে 720p ও হয়ে থাকে। এটা যেহেতু আপনার চ্যাম্পিয়ন ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা 1 বছর ওয়ারেন্টি থাকবে আপনার এই এই ক্যামেরাটা। এই ক্যামেরার প্রাইস, বর্তমান প্রাইস হচ্ছে কি আপনার 1500 থেকে 1650 টাকার ভিতরে এই ক্যামেরাটা আপনার মার্কেট থেকে কিনতে পারবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার, এটা হচ্ছে ইনডোর ক্যামেরা। আউটডোর ক্যামেরা যেগুলো সেগুলো আমি আপনাদেরকে বলে দেবো যে কোনটা আউটডোর মডেল, এটা হচ্ছে ইনডোর ক্যামেরা। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বলে দিই যে A9 ক্যামেরা। A9 ক্যামেরাটা হচ্ছে গিয়ে ক্যামেরার জগতে হচ্ছে বলতে পারেন যে সর্বনিম্ন মানের একটা ক্যামেরা। এটাও মোটামুটি যারা ছোট ছোটখাটো ক্যামেরা চাচ্ছেন যে না ভাই আমি একটা ছোটখাটো ক্যামেরা ইউজ করতে যাচ্ছি, তাদের জন্য আমি বলবো যে A9 ক্যামেরাটা আপনারা চুজ করতে পারেন। A9 ক্যামেরার 720p একটা হয়, 1080 একটা হয়, কেননা এটা ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ছোট মানের একটা ক্যামেরা। এটা আপনার ম্যাগনেট সহকারে, অর্থাৎ অনেকে বলবে যে ভাইয়া এটা আমি কিভাবে ইনস্টল করব, কিভাবে কি করব, এটা ম্যাগনেট সহকারে আগে হতো, বাট এখন আর ম্যাগনেট সহ হয় না, কারণ ম্যাগনেট সহটা পড়ে যায়। তাই সেদিক থেকে চিন্তা করে দেখা যায় যে সুন্দর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে, আপনারা চাইলে এটা কোনো জায়গায় লাগিয়ে নিয়ে সুন্দর করে স্ট্যান্ড করে লাগাতে পারেন। যারা ছোটখাটো ক্যামেরা যাচ্ছেন যে না আমি একটু ছোটখাটো ক্যামেরা, যেহেতু আমার এই জায়গায় এরকম একটা স্পেস নাই, সেক্ষেত্রে আপনারা এই ছোট ক্যামেরাটা চুজ করতে পারেন। এটার প্রাইসটা মোটামুটি আপনারা 900 থেকে 850 টাকার ভিতরে এটা মার্কেট থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে কি এটার এটা দুইটা মডেল হয়, এটা হচ্ছে কি আপনার 720p একটা হয়, 1080 একটা হয়, অর্থাৎ দুইটা মডেল হয়। এটা আমি আপনাদেরকে বলে দিলাম যে যেমন এটা দেখালাম, এটা হচ্ছে 720p A9 এর ক্যামেরা, এটা মোটামুটি যেটা বলে দিলাম সেই রেটে পাবেন। আর এটা এটার মধ্যে আবার এই যেটা 1080 সেটা হচ্ছে এরকম কালো প্যাকেটে থাকবে, এটা 1080 মডেলের, এটা 1080 মডেলের, এটা হচ্ছে গিয়ে A9 ক্যামেরা। অনেকে বলে থাকে যে ভাই এটা মডেল লেখা থাকে না, এটা কালো প্যাকেটে মাল আসে, এটা মডেল লেখা থাকে না, বাট এটা হচ্ছে 1080 মডেলের হচ্ছে গিয়ে A9 ক্যামেরা। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনার V380 মডেলের আরেকটা ক্যামেরা দেখাচ্ছি। এটা হচ্ছে ডুয়েল লেন্সের ক্যামেরা, অর্থাৎ আপনারা এটা আইটাও আইপি ক্যামেরা, এটা হচ্ছে ডুয়েল লেন্সের ক্যামেরা। এটার মধ্যে আপনি আমি কি কি থাকছে আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দেবো, যে একটা পাওয়ার কেবল থাকবে, একটা অ্যাডাপ্টার থাকবে। কোন ক্যামেরায় আগে আসলে কি ক্যামেরার মধ্যে অ্যাডাপ্টার, আসলে ব্র্যান্ড যেগুলো বলতে পারেন যে কিছু কিছু ক্যামেরা মডেলের মধ্যে আপনার অ্যাডাপ্টার থাকে না, বাট এই মডেলগুলোর মধ্যে সবগুলোর মধ্যে অ্যাডাপ্টার দেওয়া থাকবে। এটার একটা সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই V380 এই মডেলের এটা এটা হচ্ছে কি আপনার দুইটা লেন্স দেখেন, এখানে ছোট্ট একটা লেন্স আছে এবং এখানে একটা বড় লেন্স আছে। আপনারা চাইলে দুইটা লেন্সই এটাকে ইউজ করতে পারবে, অর্থাৎ আপনি যখন মনে করেন যে একটা ক্যামেরা দেখতেছেন, একটা ক্যামেরা আপনি ঘুরাবেন তখন এইভাবে ঘুরবে, ঠিক আছে। আপনি যখন এই ক্যামেরাটাকে স্টিল রাখবেন, যখন ঘুরাবে তখন একটা স্থির থাকতেছে, অর্থাৎ একটা আপনি ফিক্স থাকতেছে এবং আরেকটা ঘুরবে, অর্থাৎ দুইটা ক্যামেরা সহকারে যে V380 মডেলের ক্যামেরাটা চমৎকার একটা ক্যামেরা, 1 বছর ওয়ারেন্টি সহ 2 মেগাপিক্সেল ক্যামেরা এবং
মোটামুটি মার্কেট থেকে আপনারা 2800 থেকে 3200 টাকার ভিতরে এইটা আপনারা কিনতে পারবেন। আমি আপনাদেরকে খুব শর্টকাটে, যেহেতু ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, যদি আমি ফুল সব স্পেসিফিকেশন বলতে চাই তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেটা ভিতিন শেষে সর্বশেষ যেটা দেখালাম সেটা হচ্ছে কি, আপনার এটার মধ্যে ইথারনেট পোর্ট নাই। অনেকে বলে থাকে যে ভাইয়া একটু সবকিছু খুলে বলে দিবেন, আসলে অনেক যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে এত কিছু বলা যায় না। তারপরে বললাম আমি আপনার যে সেহেতু এটার মধ্যে ইথারনেট পোর্ট নাই, অনেকে চাচ্ছেন যে ভাইয়া একটা বাল্ব ক্যামেরা কিনবো, আমি আইপি ক্যামেরা কিনবো বাট বাল্ব কিনবো, সেক্ষেত্রে দেখা যায় তাদের জন্য এই ক্যামেরাটা বাল্ব ক্যামেরা, বাল্ব ক্যামেরাও দুইটা মডেলের হয়ে থাকে, 720p একটা হয়ে থাকে, 1080 একটা হয়ে থাকে। যেটা 1080 সেটা এক বছর ওয়ারেন্টি পাবেন, যেটা 720p সেটা মধ্যে কোনো ওয়ারেন্টি থাকবে না। এখানে একটা মেমোরি কার্ড, যে দেখেন সুন্দর একটা বাল্ব ক্যামেরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে একটা সাথে কিন্তু একটা হোল্ডার থাকবে বাল্বের জন্য, একটা যে হোল্ডার সেটা পর্যন্ত পাবেন আপনারা। আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল একটা হয়ে থাকে, 720p একটা হয়ে থাকে, যেটা 2 মেগাপিক্সেল সেটা দিয়ে অবশ্যই ক্লিয়ার পাবেন। এবং এটা হচ্ছে 64GB সাপোর্টেড মেমোরি কার্ড সাপোর্টেড আপনার হচ্ছে গিয়ে বাল্ব ক্যামেরা। এটা মোটামুটি মার্কেট থেকে আপনারা 1400 থেকে, যেটা 720p সেটা আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন হচ্ছে গিয়ে 1200 থেকে 1300 টাকার ভিতরে। আর যেটা আপনার 2 মেগাপিক্সেল এক বছর ওয়ারেন্টি থাকবে সেটা আপনারা 1500 থেকে 1650 টাকার ভিতরে এই ক্যামেরা কিনতে পারবেন। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং কিছু আউটডোর প্রোডাক্ট নিয়ে কথা বলবো আজকে আমরা। আগে আমরা আসলে ব্র্যান্ডে নিয়ে কথা বলি, যে আমরা আসলে যে কি রকম ব্র্যান্ড, যেমন হচ্ছে গিয়া হিকভিশন এর ইজভিজ আছে, তারপরে আপনার ডাহুয়ার আইমো রেঞ্জার 2 আছে, রেঞ্জার আছে। সেক্ষেত্রে এসে দেখা যায় যারা চাচ্ছেন কিনা যে ভাই আমি একটু ব্র্যান্ডের ইউজ করবো এরকম আইপি ক্যামেরা কিছু দেখান, সেটা হচ্ছে যেমন ইজভিজ আছে আমাদের, এগুলো সিঙ্গেল ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে সেটা দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই যে আজকে ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কে কোনটা ক্যামেরা ইউজ করতে হবে, কোথায় কি ইউজ করতে হবে, সেটা সবকিছু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেগুলো যেমন এগুলো হচ্ছে ইনডোর ক্যামেরা, এগুলো আপনারা অবশ্যই বাইরে যাবেন না, যেহেতু পানি পড়ে তাহলে তাও ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যায় যারা ইনডোর ইউজ করতে যাচ্ছেন খুব ভালো মানের ক্যামেরা, তারা ইজভিজ এর এইটা চুজ করতে পারে, সেটা হচ্ছে A6C মডেলের এই ক্যামেরাটা, ইজভিজ এর এই ক্যামেরাটা। এটা বলে দিই আমি আপনাদেরকে, 2 মেগাপিক্সেল ক্যামেরা বলেন, মোশন ডিটেকশন বলেন, এগুলো প্রত্যেকটা ফাংশন, এবং 256GB সাপোর্টেড ক্যামেরা, 256GB সাপোর্টেড মেমোরি কার্ড আপনারা এতে ইউজ করতে পারবেন। এটা মোটামুটি মার্কেট থেকে আপনারা 2700 থেকে 2800 টাকার ভিতরে এটা কিনতে পারবেন। এবং আইমো রেঞ্জার 2 যেটা আছে সেটাও মোটামুটি আপনারা 2650 থেকে 2700 টাকার ভিতরে, 2 মেগাপিক্সেল ক্যামেরা, আইপি হচ্ছে গিয়ে আপনার ইথারনেট পোর্ট থাকছে এর মধ্যে, যেমন রেঞ্জারের মধ্যে ইথারনেট পোর্ট ছিল না, রেঞ্জার 2 তে ইথারনেট পোর্ট আছে। আর এটা আপনার 256GB সাপোর্টেড মেমোরি কার্ড, এবং এইগুলো ক্যামেরা যেমন ইজভিজ ইমো যেগুলো আছে এগুলো কিন্তু ওয়াইফাই ছাড়া আপনার ভালো প্রপার পারফরমেন্স পাবেন না। আপনি পাবেন, হ্যাঁ দেখা যায় আপনি অফলাইনেও চালাতে পারবেন, দেখা যায় যে আপনার মেমোরি কার্ডের স্লটে প্রবলেম হচ্ছে বা কোনো না কোনো প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা এগুলো সাজেস্ট করি না। যাদের বাসায় ওয়াইফাই আছে তারাই শুধুমাত্র এই ক্যামেরাগুলো নেবেন, তারাই শুধুমাত্র এই ইজভিজ কিংবা আইমো এই দুইটা মডেলের ক্যামেরা আপনারা নেবেন আর কি, কেননা এগুলো ইয়া ছাড়া চলে না, ওয়াইফাই ছাড়া বা ইন্টারনেট ছাড়া এগুলো চলে না। এটা নতুন একটা বাজারে মার্কেটে নতুন একটা ক্যামেরা আসছে, সেটা হচ্ছে ইজভিজ, এটা হচ্ছে আউটডোর ক্যামেরা, অর্থাৎ H8C এই মডেলের ক্যামেরা। এটা আউটডোর আপনারা চাইলে ইউজ করতে পারেন, যারা মনে করেন যে বৃষ্টি বাদল বাইরে লাগাতে চান, যেমন বৃষ্টি বাদল যদি পড়ে যেগুলো আউটডোর বাদে যেগুলো আছে এগুলো দেখা যায় যে নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা আউটডোর ক্যামেরা এখানে যেটা আছে এটাই আপনারা ইউজ করতে পারেন। আউটডোর ক্যামেরাটা চমৎকার, এটা মোটামুটি নতুন আসছে মার্কেটে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম, মডেলটা বলে দিলাম। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আউটডোর, আরো দুইটা ক্যামেরা আছে, যেমন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা ক্যামেরা বলছি যেটা হচ্ছে সিম সাপোর্টেড। অনেকের গ্রামের বাড়িতে দেখা যায় যে আপনার ওখানে ওয়াইফাই যায় নাই বা ইন্টারনেট যায় নাই, তারা কি করবে? আচ্ছা এইটা হচ্ছে কি আপনার হচ্ছে 3 মেগাপিক্সেল একটা আউটডোর ক্যামেরা, এগুলো আপনারা চাইলে বাহিরে লাগাতে পারবেন উইদাউট কোনো রকমের কোনো বলতে পারেন যে কোনো ইয়া ছাড়াই লাগাইতে পারবেন, কেননা এটাতে পানি পড়লেও কোনো প্রবলেম হবে না। এগুলো ডুয়েল লেন্সের এগুলো ক্যামেরা, এটা হচ্ছে ডুয়েল লেন্স না, সিঙ্গেল লেন্সের ক্যামেরা, কিন্তু এটা হচ্ছে 4G সাপোর্টেড। আমি যেমন একটু আগে যেটা বলছিলাম যে হচ্ছে কি অনেকের গ্রামগঞ্জে দেখা যায় ওয়াইফাই জানে, তারা কি ক্যামেরা অনলাইন করতে পারবেন, আপনার মোবাইলে দেখতে পারবেন না, তাদের জন্য হচ্ছে কি বেস্ট সলিউশন, সেটা হচ্ছে কি সিম স্লট, অর্থাৎ 4G স্লট একটা আপনার ক্যামেরা। এটা আপনারা চাইলে এখানে একটা সিম ভরে দেখা যায় যে আপনি এখানে এর মধ্যে ইন্টারনেট দিয়ে তারপরে আপনি মনে করেন বিশ্বের যে প্রান্ত চান ওই প্রান্ত থেকে ইনস্টল করে দেখতে পারবেন। এটা মোটামুটি খুব চমৎকার একটা ক্যামেরা, এটা মোটামুটি মার্কেট থেকে আপনারা দেখা যায় 6000 থেকে 6500 টাকার ভিতরে এই ক্যামেরাটা আপনারা কিনতে পারবেন। এটা 3 মেগাপিক্সেল ক্যামেরা, না 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এক বছর ওয়ারেন্টি থাকবে প্রোডাক্টের, প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে এক বছর। এটার সাথে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে একটা অ্যাডাপ্টার কিনে নিতে হতে পারে, যে অ্যাডাপ্টার এর সাথে যেহেতু থাকে না সেহেতু আপনারা একটা অ্যাডাপ্টার আপনারা কিনে নেবেন।
আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা কি কি পাচ্ছেন, এটা সেটা বলে দিলাম 4G মডেলে আমাদের এই 4G সিমের 4G সিমের অর্থাৎ সিম স্লট আরো অনেক ক্যামেরা আছে যেটা আসলে প্রত্যেক আমার এইভাবে বলা সম্ভব না, সেও তো আমি আপনাদেরকে বলে দিলাম। এবং এটা হচ্ছে আউটডোর ক্যামেরা, এটা হচ্ছে ডুয়াল লেন্সের ক্যামেরা, আউটডোর ডুয়াল লেন্স। ওই যে একটু আগে যেটা বলছিলাম যে ডুয়াল লেন্সের কিছু ক্যামেরা এখন নতুন আসছে যেগুলো কিনা হচ্ছে কি আপনার একটা স্টিল থাকবে আর একটা আপনি মুভ করে দেখতে পারবেন, অর্থাৎ দুইটা লেন্সের যে ক্যামেরাটা সেটা হচ্ছে কি খুব চমৎকার, 1 বছর ওয়ারেন্টি থাকবে প্রোডাক্টে। এবং 3 মেগাপিক্সেল ক্যামেরা, এটা আউটডোর ক্যামেরাটা বাইরেও লাগাতে পারবেন, বৃষ্টি বাদল পানি যেটাই আসুক না কেন কোনো প্রবলেম হবে না, আপনারা এটা আউটডোরে লাগাতে পারেন, খুব চমৎকার 3 মেগাপিক্সেল ক্যামেরা। ভয়েস বলেন, মোশন ডিটেকশন বলেন, সব অল এভরিথিং দিয়ে হচ্ছে কি আপনার এই চ্যাম্পিয়নের এটা হচ্ছে কি আপনার 3 মেগাপিক্সেল একটা আউটডোর ডুয়াল লেন্সের ক্যামেরা। এটা মোটামুটি আপনারা মার্কেট থেকে দেখা যাচ্ছে যে আপনার 4,000 থেকে 4,500 টাকার ভিতরে এটা মোটামুটি মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন ডুয়াল লেন্সের ক্যামেরা। এবং এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছু বডি ক্যামেরা বলেন, কিছু ছোটখাটো ক্যামেরা, যারা কিনা চাচ্ছেন যে ভাইয়া আমি কিছু বডি ক্যামেরা ইউজ করব বা আমার চার্জিং ব্যাকআপ সহকারে কিছু ক্যামেরা দেখান আপনারা, যে চার্জিং ব্যাকআপ সহকারে, অর্থাৎ অনেকে দেখা যায় যে কারেন্ট থাকে কম, যে ভাইয়া আমার এলাকায় কারেন্ট থাকে কম, তারা কি কোনো ক্যামেরা ইউজ করতে পারবে না, যে যেমন দিনে মনে করেন যে 5 ঘন্টা কারেন্টই থাকে না, ঠিক এরকম জায়গাও আছে যেখানে দেখা যায় যে খুব কারেন্ট যাওয়া আসা করে, তারা এই ক্যামেরা গুলো চুজ করতে পারেন। যেমন এই ক্যামেরাটা আছে আপনার 4 থেকে 5 ঘন্টা আপনি ইউজ করতে পারেন, 4 থেকে 5 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ পাবেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 2 মেগাপিক্সেল ক্যামেরা, খুব চমৎকার একটা ক্যামেরা, আমার ইয়াতে দেখছি আমি যে ওয়াইফাই আপনার রেজুলেশন বলেন সব দিক দিয়ে বলেন যে ছোট্টখাটো একটা ক্যামেরা, এটা আপনি ওয়াল মাউন্ট করার মতো মাউন্ট দেওয়া আছে আপনার, যে মাউন্ট করতে পারবেন সেরকম ইয়া ক্যামেরা এটা। এটা মোটামুটি আপনার দেখা যাচ্ছে মার্কেট থেকে 2500 থেকে 3,000 টাকার ভিতরে এটা কিনতে পারবেন। আর এটা যেটা আপনার হচ্ছে গিয়ে 6 থেকে 7 ঘন্টা, এটা থেকে ক্যামেরা একটু বড়, এটা ক্যামেরা এটা 6 থেকে 7 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডের স্লট আছে, উইথ হচ্ছে এগুলো আইপি ক্যামেরা, এটা আপনার মোবাইল দিয়েও আপনারা হচ্ছে অপারেট করতে পারবেন, উইথ এটাও কিন্তু আপনারা মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন। এটা দেখা যায় 3 থেকে 4 ঘন্টা চার্জ থাকবে, এটা দেখা যায় 5 থেকে 7 ঘন্টা আপনার চার্জ থাকবে এর মধ্যে। এটা মোটামুটি মার্কেটে আপনার হচ্ছে গিয়ে 5,000 থেকে 5,500 টাকার ভিতরে আপনি এটা কিনতে পারবেন। এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে আমরা 1 বছরের যেমন যেগুলো আছে 1 বছর ওয়ারেন্টি, সেগুলো 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকবো, যেটা ওয়ারেন্টি নেই সেটা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং আসেন যে কিছু বডি ক্যামেরা, অনেকে বলছেন যে ভাইয়া আমার স্বামী সাংবাদিক কোডের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যাদের সাংবাদিক ভাইদের জন্য আমার এই ক্যামেরাটা আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল উইথ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ভিডিও করতে পারবেন, অর্থাৎ ভয়েস রেকর্ডিংও করতে পারবেন উইথ হচ্ছে ভিডিও করতে পারবেন, খুব চমৎকার একটা ভিডিও। এবং চার্জিং ব্যাকআপও বলতে পারেন অনেক ভালো, বা দেখা যায় যে অনেক দূর থেকে আপনার এর ভিডিওটা ভয়েস টানে, সেক্ষেত্রে দেখা যায় আপনার এই ক্যামেরাটা আপনি নিতে পারেন, দেখা যায় 5 থেকে 7 ঘন্টা আপনার এটা চার্জ থাকবে। এবং এবং ওয়েটও আছে প্রোডাক্টটা, এটা চাইলে আপনার এইভাবে বডিতেও এটা লাগাতে পারবেন, বডিতে লাগাই নিয়ে বা আপনার এই ক্যামেরাটা যেটা আছে সেটা মুভ করে, বা আপনার হচ্ছে কি মেমোরি কার্ড হচ্ছে কি 64 GB সাপোর্টেড মেমোরি কার্ড সহকারে আপনার এই ক্যামেরাটা পেয়ে যাবেন 6,500 টাকার ভিতরে। সরি আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি মেমোরি কার্ড থাকবে না, মেমোরি কার্ড আলাদা নিতে হবে আপনাকে, তবে মেমোরি কার্ড সাপোর্টেড হচ্ছে কি 64 পর্যন্ত সাপোর্ট করবে, এটা 6,000 থেকে 6,500 টাকার ভিতরে এটা আপনারা কিনতে পারবেন। এবং এটার একটা প্লাস্টিক বডি পাওয়া যায়, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই, এটা যেমন মেটাল বডি এটা হচ্ছে কি প্লাস্টিক বডি, ছোট্ট একটা ক্যামেরা, এটা আপনার মোটামুটি আপনার 2 মেগাপিক্সেল ক্যামেরা বলেন, এবং হচ্ছে গিয়ে আপনার ফটো তুলতে পারবেন, ওইটা দিয়েও ফটো তুলতে পারবেন, এটা দিয়েও ফটো তুলতে পারবেন, হচ্ছে ভয়েস রেকর্ড করতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব অল অল দেখা যায় যে আপনার স্পেসিফিকেশন অল সাপোর্টেড যতগুলো প্রয়োজন আর কি একটা সাংবাদিকদের, সকল ফ্যাসিলিটি দিয়েই মনে করেন যে ক্যামেরাগুলো মেক করা, যারা সাংবাদিক ভাইরা আছেন তারা অবশ্যই ক্যামেরাগুলো চুজ করতে পারেন, তাদের জন্য আমার মনে হয় এটা বেস্ট সলিউশন হতে পারে। এবং যারা চাচ্ছেন কিনা জানি একটু আমি দেখা যায় যে আমি এমন কিছু হচ্ছে যে আমি সেটা ভিডিও করব, যেটা হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনার দোকানে আপনি খুব সিকিউর ভাবে লাগাতে যাচ্ছেন, তারা ওই ক্যামেরাগুলো লাগাতে পারেন। সেটা হচ্ছে গিয়ে যেমন চার বলে দিলাম আমি আপনাকে 6 থেকে 7 ঘন্টা একটা আছে, একটা যেমন দেখা যাচ্ছে যে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, তারা ওই ক্যামেরাগুলো ইউজ করতে পারবেন। আর যারা চাচ্ছেন কিনা জানি ছোটখাটো একটা পেন ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় যে পেন ক্যামেরার এইটা সলিউশন হচ্ছে গিয়ে পেন ক্যামেরা। পেন ক্যামেরা দিয়ে অনেকেই দেখা যায় সাংবাদিক ভাইরা আছেন বা ডিফেন্সের লোকজন আছেন যারা এই পেন ক্যামেরার প্রয়োজন হয়, তারা অবশ্যই ক্যামেরাটা চুজ করবেন, যে ক্যামেরার রেজুলেশন ভালো মোটামুটি। এটা হচ্ছে গিয়া অনেকে বলে থাকবে যে ভাই এটা 1080, এটা 1080 হয় না আসলে, পেন ক্যামেরা গুলো হয় আপনার 720p পর্যন্ত হয়ে থাকে, কারণ এগুলো রেজুলেশনটা খুব একটা বেশি যে ভালো হয় তা কিন্তু হয় না। এটা আপনি 32 GB মেমোরি কার্ড সাপোর্টেড এই পেন ক্যামেরাটা, এটা মোটামুটি মার্কেট থেকে দেখা যাচ্ছে যে আপনি 1300 থেকে 1500
টাকার ভিতরে এটা মার্কেট থেকে আপনি কিনতে পারবেন এবং দেখা যাচ্ছে যে এগুলোর কোনো ওয়ারেন্টি হয় না অর্থাৎ আমি এগুলো যে ক্যামেরা দেখাইলাম যেগুলো আপনার হচ্ছে গিয়া বডি ক্যামেরা বলেন বা রিচার্জেবল বলেন এগুলো কোনো ক্যামেরার ওয়ারেন্টি হয় না এগুলো সার্ভিস ওয়ারেন্টি হয়ে থাকে এক বছর আমরা আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকবো আমি আপনাদেরকে সকল আইপি ক্যামেরাগুলো আমি আপনাকে দেখালাম এছাড়াও আরো কিছু আইপি ক্যামেরা রয়েছে যেটা মার্কেটে বা আমাদের কাছেও আছে যেটা অনেক বড় ভিডিওটা আসলে অনেক বড় হওয়ার কারণে প্রোডাক্টগুলো দেখাতে পারলাম না অবশ্যই আপনাদের যেটা প্রয়োজন কোনো হেল্পের প্রয়োজন হলে আমাকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন আমাকে আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন ফোন করে আমার কাছে জেনে নেবেন যে ভাই আমি এই জায়গায় কোন ক্যামেরাটা লাগাবো বা এই জায়গায় আমার কোন ক্যামেরাটা ভালো হবে আমাকে সাজেস্ট করেন আমাকে অবশ্যই কোনো নির্দ্বিধায় আমাকে ফোন দিবেন আমার কাছে জেনে নেবেন যে আসলে ভাইয়া কোন ক্যামেরাটা ভালো হবে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই যে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন আর প্রোডাক্টের রিভিউ যদি ভালো লেগে থাকে বা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে দেখা যায় আমাদের সবের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আমি আমাদের শপের অ্যাড্রেসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম মোহন মার্কেট নিস্তলা 106 নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানি মোহন নূর সুপার মার্কেটের দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে পাই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিব আর প্রোডাক্টের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু